স্ত্রীর গায়ে গরম জল ঢেলে কিছুক্ষণ আগেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। নিত্যদিনই মদ্যপান করে বাড়িতে ঢুকত স্বামী, তা নিয়ে দাম্পত্যের মধ্যে অশান্তি হয় নিয়মিত। অন্যদিকের মতোই বৃহস্পতিবার মদ খেয়ে বাড়ি ফেরেন ওই ব্যক্তি, তা প্রতিবাদ করছিলেন স্ত্রী। তাতে খেপে গিয়ে স্ত্রীর গায়ে গরম জল ঢেলে দিলেন, খুনের চেষ্টা করলেন গুণধর স্বামী। বৃহস্পতিবার দুদিন দুপুরেই ঘটনাটি ঘটেছে হাওড়ায় জাগাগাছি 87 নম্বর পল্লীতে। গুরুতর আহত অবস্থায় মানসী বাগ নামে ওই 40 বছরের ওই গৃহবধূকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে অভিযুক্ত গা ঢাকা দিয়েছে তার স্বামী।